চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে বন্ধন ছিন্ন করা আদ্র রজনী নয়। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের শেহনাই বাজে, নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম, দীর্ঘ শ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে ওঠা নাম না জানা পাখি অজান্তেই চমকে উঠে, জীবন ফুরালো নাকি? এমনি করে সবাই যাবে, যেতে হবে। আমার ভীষণ প্রিয় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর চলে যাওয়া মানে প্রস্থান নয় পড়ছিলাম, তারই কবিতার সংকলন থেকে। আমুক সত্যবাণী, চলে যাওয়ার যে বর্ণনা এখানে কবিতার আকারে দেওয়া আছে, সেটা আমাদের প্রত্যেকের জীবনের চরম সত্যি। সেটাকে মেনে নিয়েই আমাদের প্রত্যেকের জীবনে ভোর আসে। সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই মনে মনে অথবা প্রকাশ্যে বলি শুভ সকাল। আমন্ত্রণ সকাল 24-এ, আজ রবিবার 15 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ এবং 30 আশ্বিন 1430 বঙ্গাব্দ। সাথে আছে আমি তাসনুফা মোহনা। আজকে সকাল 24 পত্রিকার সংবাদ শিরোনাম দিয়ে শুরু করতে চাই। প্রথমে সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। সমকালের আজকের প্রধান শিরোনামে রয়েছে রিজার্ভের পতন, নাজুক পরিস্থিতিতে অর্থনীতি, বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি কমাতে পারছে না, অর্থনীতিবিদদের সতর্কবার্তা, IMF-এর শর্ত পূরণ সম্ভব হয়নি। ঢাকা বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, সংকটের সময়েও বিনিময় হার ব্যবস্থা কেন প্রতিযোগিতামূলক করা হচ্ছে না তা বোধগম্য নয়। এবং একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হকের কাছ থেকে যেটি জানা যায় সেটি হচ্ছে, তিনি বলছেন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়াতে হুন্ডি প্রতিরোধ সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সেই রিজার্ভের যে টাকা সেটি নিয়ে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য, সেটা নিয়েও সংবাদ শিরোনাম করা হয়েছে। প্রধানমন্ত্রী বলছেন, রিজার্ভের টাকা জনগণের সেবায় খরচ করেছে। আওয়ামী লীগের সমাবেশে তিনি বলছেন এই কথা, উন্নয়ন চাইলে নৌকা, ধ্বংস চাইলে বিএনপি জামাত, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন নষ্ট করতে চায় তারা। আরও একটি শিরোনাম রয়েছে তার সাথেই, রাতে নেতার বাড়িতে হামলা, রাস্তায় কর্মীকে কুপিয়ে হত্যা, মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষে সংঘর্ষ। এবং গতকালকের খেলার খবর, ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ভারতের নীল সমুদ্রে হারিয়ে গেল পাকিস্তান। গতকাল নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন নীল সমুদ্র, গ্যালারিতে নীল জার্সির বাহারি সাজে 130,000 দর্শক। এবং যেটি আপডেট আমরা জানি যে গতকাল আসলে পাকিস্তানের হার হয়েছে এবং কালকে জয়ী হয়েছে ভারত। সমকাল শেষ করে এবারে হাতে নিলাম প্রথম আলো, দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিই। 24 ঘন্টায় নিহত 324 ফিলিস্তিনি, নিরাপদ আশ্রয়ে ছোটা মানুষের ওপর বিমান হামলা ইসরায়েলের। ইসরায়েলের খবরাখবর নিয়ে প্রথমেই শিরোনামের পাশে ধ্বংসস্তূপের একটি ছবি। ইসরায়েলের হামলায় ধ্বংস হয়েছে এই বাড়িটি। ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজের বাড়ি দেখতে এসেছেন এক নারী, গতকাল দক্ষিণ গাজার রাফা শিবির এলাকার একটি ছবি। এবং নির্বাচন সম্পর্কিত প্রধানমন্ত্রীর
সংবাদ শিরোনাম, যেভাবেই হোক নির্বাচনে দেশে হবেই সমাবেশে প্রধানমন্ত্রী বলেন এ কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কাওলায় আয়োজিত সমাবেশে বলেন, জনগণের শক্তি বড় শক্তি, তিনি জনগণের শক্তিতে বিশ্বাস করেন। সরকারি ব্যাংকের খেলাপি ঋণ যেন লাগাম ছাড়া, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, ব্যাংক খাতে খেলাপি ঋণ 10% নামিয়ে আনতে বলেছে IMF। যদিও সরকারি ব্যাংকে খেলাপি ঋণ 25% বেশি। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মজুরি এ সময় বলছেন, রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া বন্ধ করে দিতে হবে, তাহলেই এসব ব্যাংক শৃঙ্খলার মধ্যে ফিরবে। এবং সেই ভারত এবং পাকিস্তানের হার জিতের খবরা খবর, পাকিস্তান 42.5 ওভারে 191 রান অল উইকেট এবং ভারত 3 উইকেটে 192 রান 30.3 ওভারে। প্রথম আলো শেষ করে এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। আজ 1 মিনিট সব স্কুল কলেজ থাকবে শব্দহীন। শব্দ দূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে আজ রবিবার সব স্কুল কলেজে 1 মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে। কে এলো না তা নয়, জনগণ ভোট দিলেই বড় সফলতা সিইসি। দলীয় চিন্তাভাবনার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ। নির্বাচন প্রসঙ্গ শেষ করে এবারে মধ্যপ্রাচ্যের একটি খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বাড়ছে তেলের দাম। এবং ডেঙ্গুর খবর, ডেঙ্গুতে শিশুদের 87% ডেন2 ধরনে আক্রান্ত। দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে যেসব শিশু হাসপাতালে আসছে তাদের মধ্যে 87% ডেন2 জিনগত ধরন দ্বারা আক্রান্ত, এছাড়া বাকি 13% ডেন3 ধরন দ্বারা আক্রান্ত হচ্ছে। এবারে পড়ছি দৈনিক বণিক বার্তা। এবং বণিক বার্তায়, ব্যাংক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত 5 বছরে। 2018 সালের পর চলতি বছরের জুন পর্যন্ত 5 বছরে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ বেড়েছে 121%-এর বেশি। পূর্ণ তফসিলকৃত ঋণের স্থিতি বেড়েছে 153.70%, 66.15% বেড়েছে খেলাপি ঋণ। এবং তার পাশেই আবারও গাজার হামলার খবর। গাজা ছেড়ে পালিয়ে যাওয়াদের ওপরও ইসরায়েলি হামলা। গাজার খান ইউনুস এলাকায় গতকাল ইসরায়েলের বিমান হামলায় আহত শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন একজন ফিলিস্তিনি। আজ সব শিশু পড়ছি দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ আংশিক নয় পুরো সত্য। পূর্ণ অভিযানের জন্য প্রস্তুত ইসরায়েল। গাজায় 24 ঘন্টায় নিহত 320। ক্ষুধামুক্তির লড়াইয়ে এগিয়েছে বাংলাদেশ। বিশ্বে ক্ষুধার সূচকে সামান্য উন্নতি হয়েছে বাংলাদেশের। অপুষ্টিতে ভোগা ও খর্বাকৃতির শিশু জন্ম নেওয়ার হার কমানোর ক্ষেত্রে উন্নতি অব্যাহত থাকায় বাংলাদেশ ক্ষুধামুক্তির লড়াইয়ে কিছুটা এগিয়েছে। এবং এবছর 125টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে 81 নম্বরে। এবং সবশেষে ডেঙ্গুর খবর। ডেঙ্গুর প্রকোপ চার পাঁচ বছর থাকতে পারে। গবেষণা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে ডেঙ্গু পরীক্ষায় 34% ফলস নেগেটিভ রিপোর্ট। বয়সভিত্তিক মৃত্যুর পরিমাণ নিয়ে যদি কথা বলি তাহলে 21-30 বছর বয়সী যারা রয়েছেন তাদের মৃত্যুর হার 17%, 31-40 মধ্যে যারা বয়সী রয়েছেন তাদের মৃত্যুর হার 19%, 41-50 বছর বয়স্কদের মধ্যে 15% মৃত্যুর হার, 61-70 বয়সী যারা রয়েছেন তাদের মধ্যে 12% মৃত্যুর হার এবং 51-60 বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার 13%। এবার আমাদের পরবর্তী আয়োজনে ফিরে যেতে চাই। আমাদের এবারের আয়োজনে থাকছে ইতিহাসের এই দিনে কী কী ঘটেছিল তারই ঝলক। এবারে দেখব ইতিহাসের আজকের এই দিনটি কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1582 সালের আজকের এই দিনে ইতালীয় স্পেন গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় সালের প্রবর্তন করে।
1676 সালের আজকের এই দিনে ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের টাকা ও পয়সা মুদ্রণের অনুমতি লাভ করে। 1964 সালে চীনের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করা হয় এই দিনে। 1985 সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি হলরুমের ছাদ ধসে 40 জনের মৃত্যু হয়, যে ঘটনার স্মরণে 15 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হয়। 1993 সালের এই দিনে নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে শান্তিতে নোবেল পুরস্কার পান। এ ছিল ইতিহাসের আজকের এই দিনের খবরাখবর। এবারে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন যাদের আজকের দিনে জন্মদিন। চলুন সকাল সকাল জেনে আসা যাক আজকের দিনে পৃথিবীতে যারা স্মরণীয় বরণীয় তাদের মধ্যে কাদের কাদের জন্মদিন। 1542 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট জালালউদ্দিন মুহাম্মদ আকবর। তিনি 1556 থেকে 1605 সাল অবধি রাজত্ব করেন। পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম আকবর দি গ্রেট। নিজের শাসন ব্যবস্থার মাধ্যমে সম্রাট আকবর ইতিহাসকে যতটা প্রভাবিত করতে পেরেছিলেন ততটা খুব কম ভারতীয় শাসকই করতে পেরেছেন। 1920 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কথাসাহিত্যিক ও চিত্রনাট্যকার মারিও জিয়ান লুইগি পুজো। আমেরিকার মাফিয়াদের নিয়ে রচিত গডফাদার নামক উপন্যাসের জন্য তিনি বহুলভাবে সমাদৃত। তার উপন্যাস অবলম্বনে নির্মিত গডফাদার চলচ্চিত্রের জন্য তিনি 1972 ও 1974 সালে সেরা চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। 1931 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় পরমাণু বিজ্ঞানী APJ আব্দুল কালাম। তিনি ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপক যান রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। 1979 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সঙ্গীতশিল্পী ও পরিচালক হাবিব ওয়াহিদ। অডিও অ্যালবাম, প্লেব্যাক এবং ভিডিও মাধ্যম মিলিয়ে জনপ্রিয়তা পেয়েছে তার অসংখ্য গান। 2003 সালে প্রকাশিত কৃষ্ণ অ্যালবামের মাধ্যমে আলোচনায় আসেন হাবিব। 2004 সালে মায়া এবং 2005 সালে ময়নাগো শিরোনামের অ্যালবাম দুটিও দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা। সে দুই বছর অ্যালবাম দুটি সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছিল। 1988 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান ফুটবলার মেসুত ওজিল। তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। 2010 ফিফা বিশ্বকাপের পারফরম্যান্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন এবং গোল্ডেন বল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। এই ছিল আজকের দিনে যাদের জন্মদিন তাদের সম্পর্কে বেশ কিছু তথ্য। এবারে বিজ্ঞাপন বিরতি, আর তারপর ফিরে এসে সকাল 24 সাথে থাকুন। চলছে শরৎকাল, আরও একবার শারদীয় শুভেচ্ছা সবাইকে। এখন জেনে নেব আমাদের আবহাওয়ার তথ্য। গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য জানাবো এবং সেই সঙ্গে জানাবো আজকের সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 34.5, সর্বনিম্ন 23, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 33.1, সর্বনিম্ন 24.8, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 31.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে 23.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4, সর্বনিম্ন 25.2, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 35, সর্বনিম্ন 25, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে টাঙ্গাইলে 21.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও ফরিদপুরে 35 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর বিভাগের দু এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারাদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এবারে আপনাদেরকে জানাবো অন্যরকম একটা খবর। সারা দেশে রয়েছে কুষ্টিয়ার মিষ্টি পানের সুনাম।
যা এখন ছড়িয়েছে বিশ্বজুড়ে। এশিয়ার গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, এতে খুশি পান চাষিরা। তাই জেলায় ব্যাপক হারে বাড়ছে পানের আবাদ। পান গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের এক প্রকার লতাজাতীয় উদ্ভিদ। ভারতীয় উপমহাদেশে নানান ভেষজ গুণে সমৃদ্ধ এই পাতা রয়েছে বহুবিধ ব্যবহার, যা এখন ছড়িয়েছে বিশ্বজুড়ে। সারাদেশে উৎপাদন হলেও সুখ্যাতি আছে কুষ্টিয়ার মিষ্টি পানের, যা এশিয়ার গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপে। এই পানটা আমরা খ্যাত থেকে সংগ্রহ করি, খ্যাত থেকে বাছাই করে ভাঙা হয়। এখান থেকে সকালে গাড়ি যায়, যে ধরনের গাড়ি আছে, পটাং গাড়ি আছে, আমাদের এখান থেকে লেবার যায়, লেবার গিয়ে খ্যাত থেকে বাছাই করে ভাঙি নিয়ে আসা হয়। প্রত্যেক দিনই পান ধোয়া হয়, এখানে ধুয়ে আমরা বেল করি, বাইরে দিয়ে দিই, গাড়ির দিয়ে দিই। ঢাকাতে পাঠানোর পরে এয়ারপোর্টে পান কাটানো হয়, কাটানোর পরে তারপরে এটা বিদেশে এক্সপোর্ট হয়। এমন ইতিবাচক পরিবর্তনে খুশি কৃষকরা, তাই বাড়ছে আবাদ। তবে নানা রোগবালায় হতাশাও ভর করে মাঝে মধ্যে। আমিও আগে কিছু করতাম না, বেকার ছিলাম, তারপরে এই কাজ শেখার পরে আমি এখন এই কাজ করি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে আসি, বড় যে কাজকাম করে অনেক সময় পচা রোগে পচে যায়, আমরা তো কাছে নিজের দামে বিচতে পারি না, অনেক সময় যাই হয় ভালোই হয়। খরচপাতি যা করার দরকার, যা যা দরকার সম্পূর্ণ দিচ্ছি, দিয়ে বুক ভরে আসানি, মানে ওই উজু টাকা খানটি পরে আবার নিরাশা হয়ে যাচ্ছে। তবে কৃষকদের সহায়তায় সচেষ্ট আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মকর্তা জানালেন, রপ্তানি পণ্য উৎপাদনে কৃষকদের পাশেই আছেন তারা। পানের গোড়া পচা রোগ, পানের পাতা পচা রোগ, এসব রোগ দমনেও তারা প্রয়োজনীয় মাত্রায়, বিশেষ করে রোগনাশক বা ট্রাইকোডারমা জাতীয় তারা ছত্রাকনাশক সেখানে কিন্তু প্রয়োগ করছে। এই উৎপাদিত পান কিন্তু পার্শ্ববর্তী জেলা সহ দেশের বাইরেও কিন্তু চলে যাচ্ছে। কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে জেলায় 2500 হেক্টর জমিতে আবাদ হচ্ছে মিষ্টি পান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গতকাল চলে গেল শুভ মহালয়া, এবং মহালয়াকে ধরেই যদি সামনে এগোই তাহলে ঢাকেশ্বর ধুনুচির ঘ্রাণ যেন খুবই সন্নিকটে। মা আসা সেই সুঘ্রাণ আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে, এবং বাংলাদেশের সর্বত্র যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তাদের মধ্যে যে উৎসব রপ্তি শুরু হয়েছে আর পূজার প্রস্তুতিও শুরু হয়েছে ভীষণ জোরে সোরে, সেটি জানাতে আমাদের সঙ্গে কুমিল্লা থেকে এবারে যোগ দিয়েছেন জাহিদুর রহমান। শুভ সকাল, পূজার প্রস্তুতি কেমন চলছে কুমিল্লাতে একটু জানতে চাই। জি, শুভ সকাল তাসনুবা। আমরা এই মুহূর্তে কুমিল্লা নগরীর একটি মন্দিরে এসেছি, যেটার নাম হচ্ছে রাজরাজেশ্বরী কালী মন্দির। সেখানে আসলে দীর্ঘকাল ধরেই কিন্তু আপনার এখানে প্রতিমা তৈরি করা হয়, বিশেষ করে আপনার কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্ত মণ্ডপগুলো আছে এখান থেকে কিন্তু অধিকাংশ যে প্রতিমা সে এখান থেকে অনেকে ক্রয় করে নিয়ে যায়। এখানে আমরা একটু আপনাকে দেখাতে চাই এই মুহূর্তে, গতকালকে আপনি যেটা বলছিলেন শিরোনামে, গতকালকে আপনার মহালয়ার মধ্য দিয়ে কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আপনার শুরু হয়েছে। এক সপ্তাহ পরে কিন্তু আপনার প্রতিমাগুলোকে আপনার যে মণ্ডপগুলো সেখানে নিয়ে যাওয়া হবে, শেষ সময় এসে আপনার যারা রং কারিগর রয়েছেন তারা কিন্তু রং তুলির যে আঁচড় সেটা দিয়ে আপনার তারা চেষ্টা করছেন যে ফুটিয়ে তোলার জন্য প্রতিমাগুলোকে। আপনার আমরা একটু আপনাকে দেখাতে চাই যে এই যে প্রতিমা তৈরির স্থান, এখানে কিন্তু আপনার যারা কারিগর রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আপনার শেষ সময়ের যে প্রস্তুতি সেটা নিচ্ছেন, এবং বিভিন্ন যে প্রতিমাগুলো রয়েছে এগুলো কিন্তু নিপুণ হাতে তারা সাজানোর চেষ্টা করেছেন, এবং শেষ সময় যেটুকু আপনার কারি বাকি রয়েছে সেটা শেষ করে আপনার মণ্ডপগুলোতে এগুলো পৌঁছে দেওয়া হবে। তো আমরা আসলে এখানকার তাদের যারা কাজ করছেন তাদের সাথে কথা বলতে গিয়ে যেটুকু জানতে পারলাম যে আসলে তারা দীর্ঘ সময়কাল ধরে করে আসলো, এবার তারা এই প্রতিমা তৈরিতে অনেক খরচ বেড়ে যাওয়ার বিষয়েও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে আপনার এই একটা প্রতিমা তৈরিতে তাদের আগের চেয়ে অনেক খরচ বেড়ে গেছে, বিশেষ করে কারিগরের সংকটও কিন্তু রয়েছে। তারপরেও তারা যেহেতু দীর্ঘকাল ধরে করে আসছেন এবং পূজাটা তাদের কাছে অনেক বড় একটা বিষয়, বিশেষ করে শারদীয় দুর্গোৎসবটাকে তারা খুব অনাড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তারা করেন, এই জন্য তারা মূলত এবার ওই কাজটা করছেন, এবং তারা প্রত্যাশা করছেন যে আগামীতে তাদের যে আপনার ক্রয়ের জন্য যেসব বিষয়গুলো থাকে সেটা যেন আপনার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, তাহলে কিন্তু তারা কাজ করে অনেকটা পোষাতে পারবেন। তো এখানে একজন শিল্পী রয়েছেন যিনি আসলে এটার দায়িত্বে, মানে টোটাল কাজটা তিনি করেন, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে
যে তিনি এখনো কিন্তু রং তুলির আচরে সাজানোর চেষ্টা করছেন, আমরা তার সাথে কথা বলার জন্য চেষ্টা করব। আচ্ছা, এবার আপনারা আসলে কতটুকু আপনারা কতটা ইয়া করছেন একটু জানতে চাচ্ছি? 14টা ঠাকুর করছি, দামের বিষয়টা যদি একটু আমাদেরকে জানাতে, মানে কি কারণে দামের সংখ্যা অনেক কম, মানে জিনিসপত্রের এই তুলনায় অনেক কম, অনেক ইয়ের মধ্যে আছে, বুঝলেন, কারিগর বেতন বেশি, কাঠ বাঁশ খায়ার সুতলির মানে পয়সা বেশি। তাসনুবা, আপনি শুনছিলেন যে আসলে তাদের আসলে অনেকটা খরচ আগের চেয়ে বেড়ে গেছে, তো আসলে সবকিছু মিলিয়ে তারা প্রত্যাশা করছেন যে সুন্দরভাবে যেন। জি জাহিদা, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল সকাল 24-এর আজকের আয়োজন। একদিকে যেমন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা দিয়ে শুরু করেছিলাম, ঠিক তেমনি আবার মায়ের আগমনী গান দিয়ে শেষ করতে যাচ্ছি। আবার নতুন কোনো আয়োজনের সঙ্গে আপনাদেরকে পাশে পাবো, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। শুভ সকাল আরও একবার।